হ্যালো ফ্রেন্ডস, আর দেখুন এটা চন্দ্রহাসিনি রূপলে আসলো ন, সাত সাড়ে সাত বাজি যাইছিল ন, আর সমস্ত লাগি রন্ধারুন্ধি করুছ, এটা সবাই মিশিকি রাঁধুছ ন, আর আমার বেটি মোর সান ভাব সে ভাত বসাইছিল ন, তাঁকর গাড়ি আগে পৌঁছিছিল ন, তো সে আসিকি চাউল লগে দিয়েছিল ন, ডাল লগে দিয়েছিল ন, এটা আর আমার মোর বড় ভাব যে সে মশলা মশলি বাটাবুটি করলে আর মুই এটা পনির তরকারি করে দেছি, আর এটা পনির তরকারি যেটা করছি ঘরে অদা লেসুন উইল আর পাতল ঘণ্টাকে টিকি ভাজি দিয়ে গ্রাইন্ডিং করি করি এটা মুই তরকারি করে দেছি পনির রইথি সে সর দিয়ে দিয়েছে আমার যে গুরস রর আইটা চিকেন মশলা টিকি দিয়ে দেছে উপরে আউ ধনিয়া পতর কে তো দেলি আপন মানে দেখলে আউ এন্তা করি পনির তরকারিটা হয়ে যাইছে। তারপরে এটা মোর বড় ভাই বলছে চিকেন আনছে তো চিকেন রাঁধমি বলছে সে, তো এটা করেকি মেলা করে দেছে মুই আউ ধুই দেমি গিয়া বলছে যে নাই নি ধুন টিকে পানি দিয়ে দিয়ে ধুই দে বলছে এটা মতে, তো টিকে পানি দিয়ে করি এটা ধুই দেছে চলবা কিছু নি হয়ে বলছে, তো সেই হাতে চিকেন করবা আও সেদিনে সবে মিশিক এটা রন্ধারুন্ধি করে দেছু, সবু তো টায়ার্ড হইকি আসছিলু আর সমস্ত তো টায়ার্ড লাগুলা বইলে সমস্তে মিশিক জলদি রাঁধি দেবো বইলু আর ওইটা রাঁধি রন্ধা করি খাইদেমু, তো এটা মোর বড় ভাই চিকেন বনাবা ইহাদে, তো দেখে দেছি আপন মানুষ সে কেনা করে চিকেন বনাবা যে আউ দেখুন এটা চিকেন রে নুন দিয়ে দেলা হলদি দিয়ে দেলা আউ ইয়াড়ে মুই চা টিকে এটা বানিয়ে দেছে চা পিমু বইলে মোর বাপার লাগি আউ মোর বহেন র লাগি, তো এটা চা বসাউলি আউ মোর ভাই ইয়াড়ে কাণা কাণা এটা মিশাউলা গরম মশলা দেলা ধনিয়া পাউডর দেলা এটা কলর দেছে ফুড কলর টিকে দিয়ে দেছে আউ পহলা বোধে ছানি দেবা সেটির লাগি এটা সব মিক্স করুছে, তারপরে তরকারি করবা, তো মোর ভাই যেটা বটটা সে মশলা মশলি সিয়াড়ে বাহার করছ বটাবুটি করুছ আউ সানটা এটা ভাত ডাল করে দেলি মু পনির তরকারি করে দেলি ভাত বসিছে তেল ভাত নিয়ে হবার তেল ডাল হয়েছিল ন, তো এটা মুই চাহা বনাউলি আমার গ্রোসরি দোকান আছে, তো এটা মোর বহেনকে কুতলা যা তেল আনবু যা ধনিয়া জিরা পাউডর কাঁকড়া আনবু যা বলতলা যেটি সিলাই এখি সানি দিয়েছিল ন, আর ওইথর ঘরে কম টাইম রহলি সেগি বেশি কিছু দেখে নি পারি ন, আউ থরে কেভে গলে দু চার দিন রহলে ভাল করে সবুড়ে দেখাদেখি করমি আপন মানুষ মোর মা ঘর সবুড়ে বুলাবুলি করমি, আর ওইটা তো রাতে রহলু আউ সকাল সকাল উঠিকি পলে আসবার লা আমার, তো দেখুন এটা কড়াই বসিছে আর এটা চিকেনকে মিক্স করেদেলা ন সব ফুড কলর দিচ্ছে সেগে রেড দিচ্ছে, আর ভাত বি দেখুন ইন্ডকশনরে বসিছে তিনটা চুলার একা সাংে রাঁধুছ হলিয়া হয়ে যাচ্ছে জলদি হওয়া বলে, এটা ধনিয়া পাউডর দিয়ে দেলা আউ তেল দেলা ন করেছি আউ ভাল করে মিক্স করে দিকি হাতে এটা ছানি দেবা, ছানি দেবা বলে তেল টিকি ভাজি দেবা ভাল করে তারপরে কাঢি দেবা আউ ফেন মশলা কষি করে আউ থরে চিকেনকে পকাবা, সেটা দিয়ে দেছে বহুত জায়গাতে মুই মিউট নি করি না ভিডিও যেটা কথাবার্তা হচ্ছে ঘরে ছুয়া মানে অছন তো সেটা দিয়ে দিয়েছি ভিডিওকে, আর আপন মানুষ যদি ভাল নাই লাগলে ইগনোর করে দেবে টিকি, তো সেটা আমি কপড়া গোটে আনিদেলি গরম অছে করে এটা ধর বলি করি, তারপরে দেখুন তেল দিয়ে দিয়েছি সে চিকেন ভাজি গলান কাঢি দেলান আউ তারপরে তেল দিয়ে দিয়েছি আর অদা লেসুন উইল আর অদা লেসুন উইল পেস্টকে সেটা দিয়ে দিয়েছি আউ ঘাঁটি দেলান আউ এথিরে কাঁচা মশলা মানে বি দিয়ে দেলান হলদি দিয়ে দিয়েছি মা গুরস
ତାପରେ ଏଟା ଭାତ ହେଇ ଯାଇଥିଲା ନ ତ ଖସରି ଦେଲା ମୋର ଭାଇବୋ ଆସିଲେ ଆଉ ଭାତ ଛାଣିଲେ ସାନଟା ଯେନ୍ଟା 150 ବୋଲିବେ ତ ସେଥିଲାଗି ସେ ମୋର ବଡ଼ ଭାଇ ଖସରି ଦେଲା ଚନେ ଦର ଲାଗି ତ ସେମାନେ ଭାତ ଭୁତା ହେଟା ଛାନି ଛୁନା ଦେଲି ଦୁଇ ଯେତେରେଞ୍ଜ ଠେନ୍ ମିଶି କରି ଆରୁ ହେଟା ମସଲା କଷି ହେଇଗଲା ନ ଅଦା ଲେସୁନ ପେଷ୍ଟ ତ ସେ ଜିରା ଧନିଆ ପାଉଡ଼ର କି ବି ଦେଇଦେଲା ଆରୁ କଷି ଦେଉଛି ଭଲ କରି ଏଟା ଫୁଡ଼୍ କଲର୍ ଟିକେ ଦେଇଦେଉଛି ଦେଖୁନ ଏଟା ଚିକେନ୍ ଭାଜି ହେଇଯାଇଛି ତା ଫୁଡ଼୍ କଲର୍ ଟିକେ ଏଇଟା ଦେଇଦେଇଛି ଏଥିରେ ଏଇଟା ଭିତରେ ଟିଭି ଦେଖୁଛନ୍ ଏଇଟା ମୋର ମା ବାପା ରହସନ୍ ଏକ ରୁମ୍ରେ ମୋର ଭାଇମାନଙ୍କ ରୁମ୍ ଅଲଗା ଅଛି ଆଉ ବେଶୀ ଟାଇମ୍ ନି ରହି ତ ସବୁଆଡ଼େ ନି ବୁଲେଇ ବୁଲା ପାରିନ ଏଇଟା ସବୁ ଟିଭି ଦେଖୁଛନ୍ ଦେଖୁନ୍ ଏଇଟା କାଜୁ ପିସ୍ତା କିସମିସ୍ ଏ ଜିନିଷ ସବୁ ପକଉଛି ଚିକେନ୍ରେ ଆଉ ଚିକେନ୍ ପକେଇଦେଲା ନ ଭିଡ଼ିଓ ମୁଁ ନି ଦେଖେଇନ ଇଆଡ଼େ ଟାୟାର୍ ଲାଗୁଥିଲା ଇଆଡ଼େ ସିଆଡ଼େ ହଉଥିଲୁ ଟିକେ କଥାବାର୍ତ୍ତା ବି ହଉଥିଲୁ ତ ମୁଇଁ ଭିଡ଼ିଓ ଭଲ କରି ଦେଖେଇ ନି ପାରସି ତ ଏଇଟା ଚିକେନ୍କେ ପକେଇ ଦେଇଥିଲା ନ ଆର କାଜୁ ପିସ୍ତା କିସମିସ୍ ସବୁ ପକେଇଦେଲା ତାପରେ ମୋତେ ବୋଇଲା ଯା ସର୍ ଟିକେ ଆଣିଦେବୁ ବୋଇଲା ତ ଫ୍ରିଜ୍ରୁ ହେଟା ସର୍ ଥିଲା ତ ସର୍ ଟିକେ ଆଣିଦେଲି ତ ହେଟା ସର୍ ଦେଇଦେଉଛି ଆମ ଯେନ୍ ଗୁରସ୍ର ସର୍ ଯେନ୍ କାଢ଼ିଥିସୁଁ ସେ ସର୍କେ ଦେଇଦେଉଛି ହେଟା ଆଉ ଦେଖୁନ୍ ଏନ୍ତା କରି ମିକ୍ସ କରିଦେଇଛି ଚିକେନ୍ ଆଉ ଟିକେ ହେଟା ନୁନ୍ ଟିକେ ଦେଇଦେଉଛି ବହୁତ ବଢ଼ିଆ କରି ରାନ୍ଧିଥିଲା ଆପଣମାନଙ୍କୁ ହାଏ କରିଦେଉଛି ହାଏ ଟିକେ କରିଦେବ ଏଲି ଯେ ଏଇଟା ଏଇଟା ମୋର ବଡ଼ ଭାଇ ଏଇଟା ମୋର ସାନ ଭାଇ ମୋର ବଡ଼ ଭାଇ ନାଟୁ ନା ଏଇଟା ନାକୁ ନା ଆଉ ମୋର ଭଉଣୀ ନା ରୀନା ଆରୁ ମୋର ନାଁ ତ ସବୁଦିନେ ଆପଣମାନଙ୍କୁ କହୁଛେ ମୋର ନାଁ ହେଉଛି ମୀନା ତ ମୀନା ଟୁନା ରୀନା କୁନା ଆମେ ଚାରି ଭାଇ ଭଉଣୀ ମୋର ମା ସାଙ୍ଗେ କଥା ହେଉଛନ୍ ଏଇଟା ସମସ୍ତେ ଅଛୁ ତ ମୋର ସାନ ଭାଇ ଏଇଟା ସମସ୍ତଙ୍କ ଶୋଇବାର ବ୍ୟବସ୍ଥା କରୁଥିଲା ତ ଏଇଟା ମୋର ମାଆକୁ କହୁଛି ଖଟ ପକେଇ ଦେଲି ନ ଏନେ ଏନେ ବୋଲି ଏଇଟା ମୋର ବାପା ଅଛନ୍ ଏଇଟା ଏଇଟା ମୋର ବାପା ବସିଛନ୍ ଆର କଥା ହେଉଛନ୍ ମୋର ମା ଆସିଲା ଏଇଟା ବସିଲା ଏଇଟା ମୋର ସାନ ଭାଇର ଝିଅ ଏଇଟା ହିଟି ପଡ଼ିଥିଲି କେନେ ବାଜି ଯାଇଥିଲା ବୋଲି ଟିକେ ଦେଖେଇ ଦେଉଛି ଏଇଟା ମୋର ବଡ଼ ଭାଇର ପୁଅ ତାପରେ ଦେଖି ଯେଉଁ ଚିକେନ୍ କେନ୍ତା ହେଇଛି ଯେ ଟିକେ ଦେଖୁନ୍ ଚିକେନ୍ ପୁରା ରେଡ଼ି ହେଇଗଲାନ ଆରୁ ରାନ୍ଧିଲେ ସବୁଆଡ଼େ ଟିକେ ପକେଇ ପକା ବେଶୀ ପିଲା ଲୋକ ତ ଆରୁ ଏଇଟା ସକାଳୁ ଖାଇ ପିଇ ସାରିଲୁ ଆର୍ ଏଇଟା ସକାଳୁ ଉଠିକରି ଏଇଟା ଆମେ ରେଡ଼ି ହେଉଥିଲୁ ଆଇବାର୍ ଲାଗି ଏଇଟା ମୋର ମୀନା ମା ଘରେ ଯାଉଛନ୍ ଦେଲେ ମୁଁ ଭିଡ଼ିଓ ଟିକେ କରିଦେଉଛି ଆମ ଏଇଟା ମୋର ଭଉଣୀର ଝିଅ ଦିଶା ମୁଇଁ ଭିଡ଼ିଓ ବନାମି ମୀନା ମା ଟିକେ ବୋଇଲା ମୋତେ ମୀନା ମା ବସି ମୁଇଁ ଟିକେ ବ୍ଲଗିଂ କରମି ବୋଇଲା ଯେ ହେଟା ମୋବାଇଲ୍କେ ଦେଇ ଦେଇଛେ ଦିଶା ହେଟା ବ୍ଲଗିଂ କରିଛି ନାନୀ ମା ଚାହା ବନଉଛନ୍ ଆର ବାବୁ ଏଇଟା କାଟୁଛନ୍ ଅନ୍ଧାର ହେଇଯାଇଥିଲା ପୁରା ଗନି କଲେ ଗନି ଆରୁ
ଆକି ଏଇଟା ବାବୁ କାନ୍ଦୁଛନ୍ ବୋଲଦେନି ଅନ୍ଧାରି ଦେଇଥିଲା ଯେ ମନିକା ଢାପି ଡୁପା କରି ବସିଛି ସକାଳୁ ସକାଳୁ ତ ଶୀତ କରିଛି ଏଇଟା ମୋର ସାନ ଭାଇ ସ୍ଲିପିଂ ବ୍ୟାଗ୍ ଗୋଟେ ଆଣିଥିଲା ତ ହେଟା ମୋତେ ନେଇ ବୋଲଛି ଆରୁ ମୋର ଭିଡ଼ିଓ ମାନଙ୍କୁ କମେଣ୍ଟ ବି କରିବେ ଭଲ ଲାଗିଲେ ଲାଇକ୍ କରିଦେବେ ଆର୍ ଚ୍ୟାନେଲ୍କେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ ଏଇଟା ଦିଶା ଏକା ନ ବ୍ଲଗିଂ କରିଛେ ବୁଲଉଛେ ମୋର ମୋବାଇଲ୍କେ ତ ରାତି ପହଞ୍ଚିଲୁ ଆର୍ ସକାଳୁ ପଳେଇ ଆଇଲୁ ବେଶୀ ଟାଇମ୍ ନି ରହି ମୋର ମା ଘରେ ତ ଆର୍ ଥରେ ଅଧେ କେବେ ଗଲେ ଭଲ କରି ସବୁଆଡ଼େ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖାମି ତାପରେ ଆମେ ଗାଁରୁ ପଳେଇ ଆସିଛୁ ଏଇଟା ବହୁତ ଥଣ୍ଡା ଲାଗୁଥିଲା ସକାଳ ସକାଳ ପୁରା ହାତ ଗୋଡ଼ ବରଫ ଲାଗିଯାଉଥିଲା ତ ବାଟେ ଗୋଟେ ସିଙ୍ଗାମୁଡ଼ା ବର୍ଷଣ କରିଛି ତ ସେନେ ବସ୍ ଆସୁଥିଲା ବାଟନାଗଡ଼କେ ତ ଆଜ୍ଞା କହିଲି ଆଉ ଆମେ ବାଇକ୍ରେ ଯାଇନି ପାରୁ ବହୁତ ଥଣ୍ଡା ହେଉଛି ଆରୁ ଆମେ ବସ୍ରେ ପଲାମୁ ବୋଇଲୁ ଆର୍ ପଳେଇ ଆସିଛୁ ଆର୍ ତାପରେ ଦେଖୁନ୍ ମା ଚନ୍ଦ୍ରହାସିନୀଙ୍କର ଫଟୋ ଏଇଟା ଆରୁ ଏଇଟା ଯେତେ ଭିଡ଼ିଓ ତ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖେଇଥିଲି ତ ଫଟୋ କେତେଟା ଏଇଟା ସେୟାର୍